আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের পতনে লেনদেনে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 92টির, কমেছে 186টির আর অপরিবর্তিত ছিল 77টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট কমে উঠে আসে 5108 পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 705.6 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 266.97 কোটি কম। অন্যদিকে সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। 265টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 63টির, কমেছে 133টির আর অপরিবর্তিত রয়েছে 63টির দর। লেনদেন হয়েছে 58.25 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডে, যা গত কার্যদিবসের তুলনায় 13.85 কোটি টাকা বেশি।